বন্ধুরা, বাড়িতে নেল এক্সটেনশন করার জন্য যে সমস্ত উপকরণের দরকার আছে তা হলো, আমি এক্ষেত্রে মিস ক্লিয়ারের এই 100 নেল টিপসটা ব্যবহার করেছি। আর নেল গ্লু হিসাবে আমি এলএ কালারের এই ফার্স্ট অ্যাকশন নেল গ্লুটা ইউজ করেছি। এই সব কিছুরই আমি পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাগবে আপনার পছন্দের যে কোনো হ্যান্ড ক্রিম, আমি এক্ষেত্রে নিভিয়া হ্যান্ড ক্রিম ব্যবহার করেছি। আর লাগবে একটি নেল ফাইলার বা নেল বাফার, আর আপনার পছন্দের যে কোনো দুটো কালারের নেল পেন্ট, আর একটা নেল পলিশ রিমুভার ওয়াইপস, সাথে একটা ক্লিয়ার নেল পলিশ, নেল কাটার অ্যান্ড কিউটিকল পুশার। প্রথমেই আমি আমার নেল রিমুভার ওয়াইপস দিয়ে আমার আগের পুরনো নেল পলিশটাকে রিমুভ করে ফেলব। ব্যাস, আমার নেল পলিশ রিমুভ করা হয়ে গেছে। এরপর আমি একটি নেল কাটার দিয়ে আমার নখগুলোকে ছোট করে ভালো মতো কেটে ফেলব। নেলগুলো কাটা আমার হয়ে গেছে। এরপর আমি সেই নেল টিপস থেকে আমার নখের সাইজ হিসাবে আমি যে সমস্ত নখগুলো আমার নেল স্ট্রিপসটা সুইটেবল হবে সেটা আমি ঠিক মেপে মেপে দেখে নিয়ে আলাদা করে রেখে দেব। খুব বড় নেওয়া যাবে না, খুব ছোট নেওয়া যাবে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট সাইজের নেলস। এই মিস ক্লিয়ার্সের যে নেলসগুলো পাওয়া যায় এক্ষেত্রে আপনার মানে সমস্ত সাইজেরই আপনি পেয়ে যাবেন, তো এটা খুব কনভিনিয়েন্ট, আমার খুব ভালো লেগেছে। এরপর নেলসগুলোকে নিজের পছন্দ অনুসারে কেটে ফেলতে হবে। আমি এক্ষেত্রে একটু ছোটোই রেখেছি, আমার বেশি বড় নেল টিপস পছন্দ না, তো আমি একটা সিজারের হেল্পে আমি সেটাকে কেটে ফেলেছি। এরপর সেই নেলসের মধ্যে নেল গ্লুটাকে ভালো মতো লাগিয়ে নখের মধ্যে প্রায় 10 সেকেন্ডের মতো প্রেস করে থাকতে হবে। আর একে একে আমি সমস্ত নেলসগুলোকে লাগিয়ে ফেলছি। নেলসগুলো লাগানো হয়ে গেলে একটি ফাইলার বা বাফার দিয়ে নখের সাইড আর উপরের পোর্শনকে ভালো মতো নিজের পছন্দের শেপে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমি স্কোভল মানে স্কোয়ার আর ওভাল শেপে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করতে পারবেন। আমার শেপ করা হয়ে গেছে। এরপর আমি আমার নেল টিপস আর নেলসের মাঝখানে যে জয়েন্ট জায়গাটা আছে তাকে খুব ভালো মতো ফাইল করে নেব, যাতে ব্যাপারটা একদম স্মুথ হয়ে যায় আর একদম দেখে ন্যাচারাল মনে হয়, কোনো রকম বাম্পিনেস না থাকে। সেই হিসেবে আমি পুরোপুরি তাকে ফাইল করে নেব নখের উপরের পোর্শনটা। আমার ফাইলিং হয়ে গেছে, দেখুন একদম ন্যাচারাল, কোনো রকম বাম্পিনেস কিচ্ছু নেই, একদম স্মুথ। এরপরে যে কোনো পছন্দের হ্যান্ড ক্রিম নিয়ে হাতে সেই ভালো মতো সেখানে আমি লাগিয়ে নেব, যাতে রাফনেসটা একদম চলে যায় আর একদম নখটা একদম স্মুথ হয়ে যায়। এরপর নিজের পছন্দের যে কোনো নেল পেন্ট নিয়ে
আমি পরে ফেলব নিজের পছন্দের মতো। আমি এক্ষেত্রে 2 কোট নেল পলিশ পরেছি, আর তার উপরে যে কোনো পছন্দের একটা টপ কোট বা ক্লিয়ার নেল পলিশ পরে নেব, তাতে কিনা নখটা খুব বেশি স্ট্রং হয়ে যাবে। সো আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখুন কেমন লাগছে। পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।